পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবপুর গ্রামে পুকুরের জল নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন ছজন। এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে ভাতার থানায়। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতারের দেবপুরে কৃষ্ণবাগদির পুকুরে তিনি মাছ চাষ করেছেন, আর ওই গ্রামেরই হারাবাগদি তার জমিতে জল নেবে বলে পুকুর থেকে জল নিচ্ছিল বলে অভিযোগ। মাছ চাষ করার জন্য ওই জল দেওয়া যাবে না বলে জানান কৃষ্ণবাগদি। এরপরই দুজনের মধ্যে শুরু হয় মারপিট, যার জেরে কৃষ্ণবাগদির পক্ষের ছজন আহত হয়। তারাই লিখিত অভিযোগ জানায় থানায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। মাঠের পুকুরে মাছ চাষ করেছে কৃষ্ণবাগদি, হারাবাগ দিকে সেই জল পুকুর জল কাটতে যায়। কেন কাটছে? কাটছে ওই বীজ ফেলার জন্য কাটতে যায়। কিছুজন বাদ দিয়ে বাবা দাদা যে মাছ ফেলেছি, মাছের জল আমরা কাটতে দেবো না, এই নিয়ে দেয় নেই বলে ওরা তারপর দিন সকালে এসছে। সকালে লোকজন জুটি নিয়ে আজকে লোকজন জুটি নিয়ে এসছে, এসে বাড়ির চড়া হয়ে মেয়েছিল অত্যাচার করে হাত পা কাকা কেষ্টবাদ দিয়ে আর বিমল বাদ দিয়ে হাত পা বেরিয়ে ধীরে ধীরে মাথা ইঞ্জুরি করে দিয়েছে। কতজন আহত হয়েছে? আজন ছজন। ছজন ওই জল কাটা নেই, জল কাটা নেই। তা জলটা দিতে চাইছিলেন না কেন? পুকুরে মাছ চাষ করে মাছের জন্য জল দেয়নি। আর জল দেয়নি বলেই মারল? কতজনের বিরুদ্ধে অভিযোগ করলেন? নজন। আপনাদের মার কে কে খেয়েছে? কেষ্টবাগদি, বিমল বাগদি, আর মালতি বাগদি, আর রাজু বাগদি। আর এখন কোথায় এসছেন? এখন ভারতখানে এসছেন। পুলিশ অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবপুর গ্রামে পুকুরের জল নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন ছজন। এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে ভাতার থানায়। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতারের দেবপুরে কৃষ্ণবাগদির পুকুরে তিনি মাছ চাষ করেছেন, আর ওই গ্রামেরই হারাবাগদি তার জমিতে জল নেবে বলে পুকুর থেকে জল নিচ্ছিল বলে অভিযোগ। মাছ চাষ করার জন্য ওই জল দেওয়া যাবে না বলে জানান কৃষ্ণবাগদি। এরপরই দুজনের মধ্যে শুরু হয় মারপিট, যার জেরে কৃষ্ণবাগদির পক্ষের ছজন আহত হয়। তারাই লিখিত অভিযোগ জানায় থানায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। মাঠের পুকুরে মাছ চাষ করেছে কৃষ্ণবাগদি, হারাবাগ দিকে সেই জল পুকুর জল কাটতে যায়। কেন কাটছে? কাটছে ওই বীজ ফেলার জন্য কাটতে যায়। কিছু জন বাদ দিয়ে বাবা দাদা যে মাছ ফেলেছি, মাছের জল আমরা কাটতে দেবো না, এই নিয়ে দেয় নেই বলে ওরা তারপর দিন সকালে এসছে। সকালে লোকজন জুটি নিয়ে আজকে লোকজন জুটি নিয়ে এসছে, এসে বাড়ির চড়া হয়ে মেয়েছিল অত্যাচার করে হাত পা কাকা কেষ্টবাগ দিয়ে আর বিমল বাগ দিয়ে হাত পা বেরিয়ে ধীরে ধীরে মাথা ইঞ্জুরি করে দিয়েছে। কতজন আহত হয়েছে? আজন ছজন। ছজন ওই জল কাটা নেই, জল কাটা নেই। তা জলটা দিতে চাইছিলেন না কেন? পুকুরে মাছ চাষ করে মাছের জন্য জল দেয়নি। আর জল দেয়নি বলেই মারল? কতজনের বিরুদ্ধে অভিযোগ করলেন? নজন। আপনাদের মার কে কে খেয়েছে? কেষ্টবাগদি, বিমল বাগদি, আর মালতি বাগদি, আর রাজু রাজু বাগদি। আর এখন কোথায় এসছেন? এখন ভারতখানে এসছেন। পুলিশ অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।